তোমার গালে তো বউ হলুক মাকে নাম রেখে দেয় শালি, বকেট করে দেয় খালি, দুলে ভাইয়ের নাম আলি। কথা বলেন ঠিক কিনা? এ যুবক তোমার বিয়েতে অন্য নারী এসে তোমার গায়ে হলুদ মেখে দেয়, জায়েজ না? হারাম হারাম হারাম। কথা কেন? তোমার হলুদ মাকার এতই শখ, তোমার হলুদ মাকতে এতই মনে চায়, বাসর রাতে দুই বাটি হলুদ দিয়ে দুইজন অপেক্ষায় করবা। আচ্ছা তারে তোমার বউ তোমারে মাখায়া দেবে, তুমি আবার তোমার বউকে মাখায়া দিবা, সারা রাত খালি হলুদ মাখাও। কথা কা ঠিক কিনা? হ্যাঁ, অন্য নারীর থেকে তুমি গালে হলুদ মাখাও কেন? হ্যাঁ, আবার কত আইটিএম, কত সিস্টেম, কত খাওয়া দাও। একটু মিষ্টি নিয়ে ছেলেকে বলে হা করো হা করো, ছেলে একটু হা করে, মেয়ে মুখে না দে, নিজে খায় ফেলে। কথাটা ঠিক কিনা? তখন আবার এই নতুন নতুন সাদিরা বলে দুলা ভাই ডস দিলাম, উনি আবার কয় বিয়া কি করি, আমিও ডস দেব। কথাটা ঠিক কিনা? হ্যাঁ, সাদিরা সেই দুলে ভাইকে আনন্দ করে, আবার এই ছেলের বন্ধু বান্ধব দেবর ছোট ছোট ভাইয়েরা ভাবির বাড়ির যা বিরক্ত করে, ভাবি আমি কিন্তু আপনার হবু ছোট দেউ, গেরে ইবলিস তো পরিচয় করে দেবে কে গজরে। আমি তোমার ছোট দেবর ভাই, কিন্তু আমাকে অনেক ভালোবাসে, ভাবি আমার সাথে যেন বিয়ে দিবি না আছে না না ভাইয়া তোমার বর, আমি যে দেবর ভেবে দেখো ভাবি কার কত দাবি। ওলে দেবরই তো ভাই, যখন মালয়েশিয়া চলে যায়, দুবাই চলে যায়, সুযোগ পায়া ভাবির ঘরের আশেপাশে ঘুরঘুর করে ঘরে ঘুরঘুর করে ঘরে, কথা কন না কে ঘুরঘুর ঘুরে ঘুরে পাটা ছাগলের মতো। কথা বলে দোষ হয় না? ঘুরঘুর করে ঘুরে ভাবি কয় ঘুরিস কে, কয় ঘুরবো না ভাবি, আপনি জানেন না কি হয়েছে, কয় ভাইয়া তোমার বর আমি যে দেব, ভেবে দেখো ভাবি কার কত দাবি, ভাই গেছে মানুষে আমি তো এখন আছি, এরকম লুচ্চা দেবর আছে না? তুমি ভাবির ঘর আশেপাশে ঘর, আর ডিজিটাল কিছু ভাবিও আছে, কয় সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, এবার আসুক তারে মজা দেখাবো, ভাবি ভাইয়ক মজা দেখার লাগবে না, আমি আপনাকে নিয়ে ঘুরতেছি। কথা কান ঠিক কিনা? দেবর ভাবি মোটর সাইকেলে চড়ে ঘুরতেছে, আবার কিছু শাড়ি দুলে ভাই মোটর সাইকেলে কি কায়দায় করে, এ যায় না হারাম। দেবর আর দুলে ভাইকে মৃত্যু তুল বিষাক্ত সাপের চাইদার ভয়ঙ্কর, এই দুইজনের থেকে নারীরা সাবধান। কথা বোঝেন নাই মনে হয়? সিটের মাঝখানে কি রাখছে? দুলে ভাই আবার হেভি চালাক, পত্নী চড়ার মার, দুলে ভাই তো সেই চালাক, যখন পীরগঞ্জের দিকে যাচ্ছে খালাস পীরে মরে উঠেছে, হালকা করে ব্রেক রাখছে, ইয়ার ধাক্কা শালি মাঝখানে ফাঁকা পূরণ করছে। কথা কন ঠিক না? কত সমস্যা চতুর দিকে, বলতে গেলে অনেক কথা বলা লাগবে। যুবক ভাইয়া আশেপাশে গান শুনে যাত্রার প্যান্ডেলে যায় নাটক সিনেমা দেখে তোমার জীবনটা তুমি নষ্ট করো না, এখনো সময় আছে যুবক, ফিরে আস আল্লাহর দিকে, ফিরে আসো কোরআনের দিকে, ফিরে আসো মসজিদ মাদ্রাসার দিকে। কথা কথা ঠিক কিনা? আশেপাশে গান বাজনা থেকে ফিরে আসো, এ যুবক তুমি মুসলমান, তোমার বিয়ের বাড়িতে গানের অনুষ্ঠান চলতে পারে, কিন্তু যুবকেরা গান বাজনা বাজায় কিনা? 14 দিন 15 দিন এলাকার মানুষের ঘুম নষ্ট, আইলো রে নয়া দামান। কথা কন এ যুবক সাবধান হয়ে যা, এখনো সময় আছে, আমার মা বোনদেরকে বলবো, মা বিয়ের বাড়িতে গীত অনুষ্ঠান করা যাবে না, হলুদের নামে নাচানাচি করা যাবে না, হলুদিয়া পাখি হইয়া হলুদ বাঁকানো যাবে, কথা বলেন না কেন যাবে? আল্লাহ রসুলের একজন সাহাবি হলুদ মাখানো জায়েজ আছে, হলুদ মাখানো জায়েজ আছে কোন কায়দায় ভালো করে শোনেন, আল্লাহ রসুলের দরবার একজন সাহাবি আসলেন, সাহাবির গায়ে হলুদ মাখানো, বিশ্ব নবী ডেকে বলে সাহাবি তোমার গায়ে হলুদ কেন, বলে নবী গো আমার বউ আমাকে হলুদ মেখে দিয়েছে। আল্লাহ আকবার বলে, আল্লাহ রসুল খুশি হয়ে গেল, স্বামী স্ত্রীর মধ্যে বিনোদন থাকবে, ইসলাম জায়েজ করে দিয়েছে, কিন্তু তোমার আমাদের বিয়ে, আমাদের বাসর, আমাদের চলা, আমাদের ওঠা, আমাদের বসা সব হবে কোরআন সুন্নাহ দিয়ে। কথা বলে ঠিক কিনা? আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য প্রত্যেকটা কাজ করব, এই জন্য মুমিনদেরকে মনে রাখতে হবে আল্লাহ রাসূলের ইজ্জতের জন্য, আল্লাহর ইজ্জতের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর জমিন আল্লাহর বিধানকে কায়েম করার জন্য, যদি কখনো বুকের তাজা রক্ত দেওয়া লাগে
আমি গোলাম রব্বানি জীবন দিতে রাজি, আপনারা কারা কারা রাজি, আল্লাহকে দু হাত তুলে দেখা লিলহায় থাকবে। আল্লাহ আমাদের সকলের জীবন ইসলামের জন্য দ্বীনের জন্য কবুল করুন, সকলে বলুন আমিন। কষ্ট পেয়েছেন? রাত তো সারা রাত অস্কুলে আপনারা শুনবেন, আপনারা তো বেকায়দার শ্রোতা। মানে এখন যারা বসে আছে তারা বলতে হুজুর সারা রাত চলু নাকি বলেন কতক্ষণ দেখছেন সারা রাত, মানে এরা বক্তা মারা শ্রোতা। হুজুর ওয়াজ করতে করতে আপনি এটি মরে যান, কবর এটি কতক্ষণ নাকি? না ভাই, অনেক কথা বলছে আর পারবো না। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায় কামনা করছি। আমার আলোচনা আমি এখানে ইতি টানছি, অনেক বিষয় আছে, অনেক বিষয়। বিয়ে বিয়ে হয়ে গেছে মনে কর, শোনেন তাহলে একটা বলি, দুইটে বলতে গেলে সময় লাগবে, মাসিমারাটাই বলি, কারণ জান্নাত জাহান্নামের যেহেতু সম্পর্ক। শোনেন, আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবিদেরকে বলতেছেন, ও আমার সাহাবীরা, একজন ব্যক্তি একটা মাসি মারার কারণে জাহান্নামে গেল, আর একটা ব্যক্তি একটা মাসি না মেরে জান্নাতে গেল। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, কাইফা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিশ্ব নবী, আমরা জানতে চাই কি সেই ঘটনা। আল্লাহ রাসূল তখন বললেন, আমার সাহাবীরা শোনো, একটা মাসি মারার কারণে একটা লোক জাহান্নামে গেল, কারণ হলো একটা জালেম বাদশা ছিল, ওই জালেম বাদশা রাস্তার মোড়ে মোড়ে মূর্তি বানায় রাখছে। জালেম বাদশার নিয়ম হলো ওই পথে যত মানুষ হেঁটে যাবে প্রতিমার নামে কিছু না কিছু দিয়ে যাওয়া লাগবে, যদি কেউ দিয়ে যায় সে বেঁচে যাবে, আর প্রতিমার নামে যদি কিছু না দিয়ে যায় জালেম বাদশার নিয়ম তার কাল্লা ফেলে দিতে হবে। একজন ইমানদার হেঁটে যায়, ওই জালেম বাদশার লোকেরা বলে কিছু দিয়ে যাও, ওই ইমানদারের কাছে কিছুই ছিল না, তখন ডেকে বলে শোনো কিছুই যদি না থাকে, শোনো আমাদের প্রতিমার নাকের ডোকায় মাসি পড়ে আছে, ওখানে একটা মাসি প্রতিমার নামে মেরে তুমি চলে যাও, তাছাড়া আমরা যাইতে দেব না, না হলে তোমার কাল্লা ফেলে দেব। ইমানদার চিন্তা করলো কি এমন অপরাধ হবে একটা মাসি মারলে, যায় এই কথা চিন্তা করে প্রতিমার নাকের ডোকায় মাসি পড়ে আছে, এক থাপ্পড় মেরে একটা মাসিকে মেরে লোকটা নিরাপদে চলে গেল। এরপরে কয়েকদিন পর আর একটা ইমানদার ওই পথে হেঁটে যায়, জালেম বাদশার লোকেরা ডেকে বলে শোনো প্রতিমার নামে কিছু না কিছু দিয়ে যাও। ইমানদার দেখে বলে না না, প্রতিমার নামে কিছু ইমানদার দিতে পারে না, এটা আমার জন্য দেয়া শিরিক, আমি দিতে পারবো না, এটা আমার জন্য অনেক বড় জুলুম, অনেক বড় অপরাধ, আমি করতে পারবো না। তখন দেখে বলে শোনো যদি না দাও এক কোপে কাল্লা ফেলে দেব। তোমার মতো কয়েক একজন ইমানদার কয়েকদিন আগে একটা মাসি মেরে নিরাপদে চলে গেছে, খামাকা ঝগড়া করতে চায় না, তোমারে মারতেও চায় না, এখনো সময় একসাথে একটা মাসি মেরে তুমিও নিরাপদে চলে যাও। লোকটা দেখে বলে শোনো মাসি আমি প্রতিমার নামে নাম মারতে পারবো না, কোনো ইমানদার প্রতিমার নামে কোনো কিছু বানাইতে পারে, কোনো কিছু উৎসর্গ করতে পারে, পারে না, অন্য ধর্মের মানুষ তারা করবে, কিন্তু ইমানদাররা কখনো এই কাজে অংশগ্রহণ করবে না। দিলের কান্তা লাগায় শোনে, তখন জালেম বাদশার লোকেরা বলল শোনো শেষবারে বলতেছি, হয় একটা মাসি মারো না হলে কাল্লা ফেলায় দেব। ইমানদার ডেকে বলে কাল্লা দিতে রাজি, কিন্তু আল্লাহ দিতে রাজি না। জালেম বাদশার লোকেরা এক কবিতার দেহ থেকে কাল্লাটা ফেলে দিল। আল্লাহ রসুল বলে শোনো যে লোকটা মাসি মেরে নিরাপদে চলে গেল, ও নিরাপদে যায় নাই, ও মাসি মেরে নিজে জাহান্নামে চলে গেল, আর যেই লোকটা মাসি না মেরে চালে মেরে কাল্লা ফেলে দিল, এই লোকটা নিজের কাল্লা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে শরীক না করে, শিরিক না করে, রক্তের সাগরে ভাসতে ভাসতে আল্লাহর জান্নাতে পৌঁছে গেল। বলুন সুবহানাল্লাহ।